এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন গোলামরে ও গোলাম দুনিয়া জমিনে চলার পথে তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে গোলাম আমার পথে চলতে মনে করতে আমি আল্লাহ তোমাকে দেখি আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে বান্দারে দুনিয়ার জমিনে সকল নাফরমানির হিসাব কিয়ামতের দিন আমাকে দিতে হবে ও বান্দা দুনিয়ার জমিনে চলার পথে আমি আল্লাহকে ভয় করতে দুনিয়ার জমিনে যারা চলার পথে হিসাব করে আর মনে করে আমি আল্লাহ দেখতেছি কিয়ামতের দিনে আমার কাছে জবাবদিহি করা লাগবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতে আমি আল্লাহ তাদেরকে দিব ওই জান্নাতে দেওয়ার আগে তাদের সঙ্গে দুনিয়ার কোনো হিসাব করতে চাই না দুনিয়ার জমিনে চলার পথে যেই গোলাম আমি আল্লাহকে ভয় করেছে এরপরেও চলার পথে অন্যায় হয়ে গিয়েছে নাফরমানি হয়ে গিয়েছে ও জানতে ভুল করে ফেলেছে আমি আল্লাহর কাছে তওবা করে ফেলেছে ও গোলাম তুমি চিন্তা করো না ২৪টা ঘন্টা তোমাকে দিলাম তোমাকে আমি আল্লাহ বলছি না ২৪টা ঘন্টা আমার জিকির করো তাসবিহ পড়ো তুমি আর তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান বউ বাচ্চার জন্য খাবার তৈরি করো ব্যবসা বাণিজ্য করো মা বাপকে খাওয়া পরিবার পরিজন সামাজিকতা দেখো ও বান্দা আমি আল্লাহ তোমাকে বলি না এই রাজনীতি করা যাবে না তুমি রাজনীতি করো রাজনীতির মাঠে ২৪টা ঘন্টা কাটাইয়া দেও আমি আল্লাহকে কি ১টা ঘন্টা সময় দিতে পারো না গোলাম এই সময় তোমাকে আমি আল্লাহ দিয়েছি আজ যদি তোমার হায়াত আমি বন্ধ করে দেই কোন জায়গায় গিয়ে তুমি চিৎকার করতে পারবে না আজ আমি তোমার হায়াতে জিন্দেগি বন্ধ করে দিলে তোমার সন্তান কেউ দেখতে পারবে না আজ যদি তোমার মত তোমার কাছে হাজির হয়ে যায় গোলাম তোমার দোকান আগের মতো খোলা থাকবে কিন্তু তুমি থাকবা না গোলাম রে ইন্তেকাল করে তোমাকে কবরে আসা লাগবে দোকান আগের মতোই ব্যবসা চলবে গাড়ি আগের মতোই চাকা ঘুরবে তোমার বাচ্চার আগের মতো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যাবে স্ত্রী আগের মতোই সবার জন্য রান্না করবে পরিবারের সবাইকে খাওয়াবে ও গোলাম সব ঠিক থাকবে কিন্তু তোমার কথা সবাই বলে যাবে গোলাম তুমি শোনো দুনিয়ার জমিনে ২৪টা ঘন্টা আমি আল্লাহকে বলে গিয়েছো গোলাম শুধু দুনিয়ার সম্পদ দুনিয়া 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 বলতেছো ইন্তেকাল যখন তুমি করবে ইন্তেকাল করবে ইন্তেকাল করার সাথে মৃত মানুষের সাথে সর্বপ্রথম যেই জিনিসের সম্পর্ক ভেঙে যায় মরে যাওয়ার সাথে সাথে যেই জিনিসের সম্পর্ক শেষ হয়ে যায় সেটা হলোই দুনিয়ার সম্পত্তি ইন্তেকাল করবার সাথে সাথে সম্পত্তির সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনি যে আত্মীয় স্বজনকে ঠকিয়ে ঠকিয়ে সম্পত্তি জমা করেছেন মানুষকে পিটাইয়া মানুষের সঙ্গে দুই নম্বরই করে সম্পদ জমা করেছেন ইন্তেকালের সাথে সাথে সম্পদ পড়ে থাকবে সম্পদের সাথে আপনার আর কোনো হিসাব নাই সম্পর্ক নাই ও বন্ধু আজ আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন ইন্তেকাল করলে আজকে তোমার কত নাম কত ডাক কত পাওয়ার তোমার নাম শুনলে মানুষ ভয় পায় কিন্তু গোলাম রে ইন্তেকাল করলে তোমার নাম আর কেউ নিবে না কসম রব্বে পাকের জাতে ইন্তেকাল করলে কেউ তোমার নাম নিবে না তোমার স্ত্রী পর্যন্ত নাম নিবে না তোমার সন্তানেরাও তোমার নাম নিবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন যারা আছে রে কেউ তোমার নাম নিবে না গড়ে সে বলবে লাশটা কোথায় সকালেই তোমার সাথে বলেছে আমার বন্ধু আব্দুল্লাহ কই কোথায় আব্দুল্লাহ আস সকাল হয়েছে তুমি লাশ হয়েছ আর আব্দুল্লাহ বলবে না বলবে লাশটা কোথায় যেই বন্ধুর সঙ্গে সময় কাটিয়েছ
সেই বন্ধু পর্যন্ত আর তোমার নামটাও মুখে নিবে না, এই পৃথিবীর কোন মানুষ তোমার নাম মুখে নিতে চাইবে না, নাম পরিবর্তন করে বলবে লাশটা কোথায় রেখেছো গোসল করাও, লাশকে কাফন দাফন করাও, লাশের মুখটা দেখাইয়া দাও, লাশকে কষ্ট দিবা না গোসল করাও, একটা বার বলবা না আব্দুল্লাহকে গোসল করাও, আব্দুল্লাহকে কাফন পরাও, আব্দুল্লাহর মাকে লাশটা দেখাও বলবে না, লাশটা দেখাইয়া দাও, নাম কেউ বলবে না। কি নিব খারামের এই দুনিয়া, যাদের সঙ্গে জীবন যৌবন কাটাইছো কেউ একটা বার তোমার নাম নিতে চায় না, সবাই বলতেছে লাশ কি হয়ে গেল লাশ, লাশ কোনো শব্দ ছিল না ছিল লাশ হয়, লাশ কোনো শব্দ নাই ছিল লাশ হয়, মানে কোনো বস্তুই না, লা মানি না শয় মানে কোনো বস্তু, লাশ হয় মানে কোনো বস্তুই না, অর্থাৎ তুমি যে পড়ে আছো পাবলিক বলতেছে তুমি কোনো বস্তুই না, তুমি না অনেক পাওয়ারফুল ছিলে, আজারের সময় দোকান খুলে ব্যবসা করেছ, মানুষের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছ, ওয়াজ বন্ধ করে দিয়েছ ক্ষমতা দেখাইয়া, কত মানুষকে আঘাত করেছ ক্ষমতার প্রভাব দেখাইয়া, আজ তুমি লাশ হয় তোমার কোনো সে নাই পড়ে আছো, আজ কথা পর্যন্ত বলতে পারতেছ না, তোমার না চোখরাঙ্গানিতে এলাকার সবাই তোমাকে ভয় পাইত, আজ তোমার চেহারা সবাই দেখতে আসতেছে তুমি কথা পর্যন্ত বলতে পারো না, তোমাকে না দেখবার জন্যে আগে অফিসে আসতে হলে টিকিট লাগত, এক মাস আগে টাইপ দেওয়া লাগতো তোমার সঙ্গে দেখা করতে, আর আজ তোমাকে কাঁধে করে করে পাবলিককে দেখানো হইতেছে দেখো রে মুখ, ও গোলাম সবাই তোমাকে বলে যাবে, এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান ليقوم الناس بالقسط الله رب العزت والجلال বলছেন আমি আমার রাসূলগণকে স্পষ্ট নিদর্শন দিয়ে প্রেরণ করেছি, সব কিছু দিয়ে রাসূলগণকে প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ন্যায় নীতি এবং ইনসাফ, যাতে তাদের কাজ হলো কি করবে তারা, তারা এইটা দিয়ে মানুষের মধ্যে কাজ করবে যাতে তারা ইনসাফ কায়েম করতে পারে, মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে ন্যায়, আর আমি নাজিল করে দিয়েছি তাদের কাছে আল কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বরকে আমি প্রেরণ করে দিয়েছি, তাদের তার সঙ্গে দিয়েছি আমি আল কোরআন, তাদের সঙ্গে দিয়েছি যা কিতাব ন্যায় নীতি যা দিয়ে জমিন ইনসাফ কায়েম করবে, সুতরাং ইনসাফ কায়েম করে আমানতের সাথে দুনিয়ায় চলাফেরা করা লাগবে, কোরআন সন্ন্যাকে ফলো করা লাগবে, ইন্তেকাল করব কবরে চলে যাবে কিছুই নিয়ে যাওয়া যাবে না, সুতরাং দুনিয়ার জমিনে ইন্তেকাল করবার সাথে সাথে যেই জিনিসের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় তা কি, কথা বলেন সবাই বলেন সম্পর্ক, আপনার দোকান থাকবে, দোকান ব্যবসা বাণিজ্য থাকবে, সম্পর্ক শেষ, আপনি লিখে দিলেও এখন এই সম্পদের মালিক ওয়ারিশ, না লিখলেও সম্পদের মালিক ওয়ারিশ, আর মালিক না থাকলেও দুনিয়ার মানুষ পেয়ে যাবে, এক কথায় আপনার কেউ না থাকলেও আপনার সম্পদের মালিক, কথা বলেন মালিক, কি করলেন আপনি, কি করলেন আপনি, আপনি ২৪টা ঘন্টা এই সম্পদ সম্পদ করলেন, একটা ঘন্টা পারবো তো ইনশাল্লাহ। দুই নম্বরে যে জিনিসের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা কি বলেন না, আত্মীয় স্বজন, দূর সম্পর্কের আত্মীয় স্বজন, এরা আসবে আপনার অফিসের কলিগ যার সঙ্গে ৪০ বছর কাটাইছেন এক অফিসে বসে, হে বড় জোর আপনাকে এসে আপনার চেহারা দেখে চলে যাবে আর বলবে আমি জানাজায় থাকতে পারলাম না, দোকান খোলা কাস্টমার হাজির, আমি দোকানে এখানে অফিসে চলে যাচ্ছি আমি হাজির দিতে পারলাম না জানাজায়, আমি দেখে চলে গেলাম, কথা বলেন নাকি, কথা বলেন নাকি,
আপনার নিকটাত্মীয় যারা রক্তের সম্পর্ক ওরা আসবে এসে বলবে হা লোকটা মরে গেল জানাজায় হাজির সবাই এসে জানাজায় হাজির জানাজায় আসবে না জানাজায় বন্ধু বান্ধব অনেকেই চেহারা দেখে চলে যাবে সম্পর্ক শেষ আত্মীয় স্বজন অনেকেই জানাজায় উপস্থিত হবে জানাজা পড়েই শেষ বড় জোর আপনার নিকটাত্মীয় রক্তের সম্পর্কের কিছু লোক আর আপনার ছেলে মেয়ে যদি দেশে থাকে ওরা হয়তো আপনার ভাই বোন ওরা হয়তো আপনার লাশের সঙ্গে কবর পর্যন্ত যাবে কি বলেন যাবে না যাবে আপনাকে কত সুন্দর আপনি এয়ার কন্ডিশন রুমে ঘুমাইতেন টাই সিয়ার কোলার সিরামিক ফিট করা রুমে ঘুমাইতেন আপনাকে মাটিতে শোয়াইয়া দিতেছে কি নিম খারাপ আপনার ছেলে যেই ছেলেকে বড় করতে জিন্দেগি নষ্ট করলেন বিদেশে পড়াইলেন দেশে বাড়ি গাড়ি করলেন ছেলেকে দামি দামি গাড়ি দিলেন এই ছেলে আপনি চিন্তা করতেছেন এই ছেলে নিমক হারামের মতো আপনাকে মাটিতে শোয়া দিচ্ছে আপনার ভাই যাকে কুলে পিঠে করে বড় করেছেন যাকে মানুষের মতো মানুষ করতে মানুষের বাড়ি বাড়ি কাজ করছেন এই ভাই আপনাকে কবরে রাইকা দিতেছে মাটিতে আপনি চিন্তা করতেছেন একবার আপনি একবার চিন্তা করেন যে আপনাকে কবরে রাইকা দেওয়া হচ্ছে আফসোস আফসোস এই সন্তান আপনার বুকের উপরে মাটি চাপা দিচ্ছে অন্ধকার কবরে আপনাকে রেখে দিচ্ছে আপনি কে চিন্তা করতেছে সব এভাবে রেখে দিয়া সবাই চলে আসতেছে আপনি বলেন তো আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন আপনার বউ বাচ্চা মা বাপ কবরে থাকবে বলেন থাকবে না চলে আসবে সবাই বলেন চলে আসবে সন্তানও চলে আসলো মা বাপও চলে আসলো স্ত্রীও চলে আসলো ভাই বোন চলে আসলো আত্মীয় স্বজন চলে আসলো সম্পত্তি নাই হয়ে গেল বন্ধু বান্ধব সব নাই হয়ে গেল এখন কবরে কে আছেন শুধু আপনি একা কবরে কে আপনি একা না কথা বলেন একা না যেখানে ঘুমাইছেন যে কবর এই জায়গাটাও আপনার না কথা বলেন না কেন যে কাফনের কাপড় পরছেন এটাও আপনার না কারণ আপনি মরে গেছেন কিচ্ছু আপনার না সব মানুষের দুনিয়ায় আসলেন মানুষ আপনাকে গোসল করাইল আপনি কি গোসল নিজে নিজে করছিলেন কথা বলেন না কেন দুনিয়ায় যেদিন জন্ম নিয়েছিলেন বোধহয় আপনারা নিজে নিজে গোসল করছেন কে করাইছে অন্য কেউ অন্য মানুষ গোসল করাইছে দুনিয়ায় যেদিন আসেন এদিকে কাপড় আপনি নিজে নিজে পরছিলেন না অন্য কেউ পৃথিবীতে আসলাম গোসল করাইলো অন্য কেউ কাপড় পরাইলো অন্য কেউ যেদিন মরে গেলাম গোসল কি আপনি নিজে করছেন না অন্য কেউ কাপড় আপনি পরছেন না অন্য কেউ সবই তো অন্যের উপরে কিসের তো ক্ষমতার বাহাদুরি কিসের সম্পদের বাহাদুরি কিচ্ছুই তো আপনার নাই এখন আপনি কবরে ছেলেও নাই মেয়েও নাই সম্পদও নাই আত্মীয় স্বজন নাই বাপ মা বাবা নাই ভাই বোন নাই কেউ নাই একা কবরে যে জিনিসটা আপনার সাথে থাকবে সেটা হচ্ছে আমল সেটা কি ওই এক ঘন্টার নামাজ 23 ঘন্টা যাদের সঙ্গে কাটাইলেন 23 ঘন্টা যাদের সঙ্গে কাটাইলেন কেউ আপনার সাথে থাকবে না ওই 1 ঘন্টা যদি 20 মিনিট করে নামাজ পড়েন ওইটাই আপনার সাথে থাকবে এখন আপনাদের কাছে আমি জানতে চাই যে 23 ঘন্টা দুনিয়া নিয়ে থাকবেন 1টা ঘন্টা কি আল্লাহকে দিতে পারবেন না বলেন পারবেন না কবরে কি নিয়ে থাকবেন একা একা আল্লাহকে দেওয়া লাগবে আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন এই দুনিয়ার জমিনে আজ না হয় কাল গোলাম তোমাকে ইন্তেকাল করা লাগবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে কি জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন একটা বার মনোযোগ দিয়ে চিন্তা করেন আজ আমরা নামাজ পড়লাম না আজ আমরা রোজা রাখলাম না ভালো কাজ করলাম না দুনিয়ার জমিনে মন চায় জিন্দেগি করলাম এই দুনিয়া থেকে তোমাকে আমাকে বিদায় নিয়ে যাওয়া লাগবে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে এই জন্য যে আয়াত পড়েছি আল্লাহ বলছেন আল্লাহকে যারা ভয় করবে দুনিয়ার জমিনে নিজের মন গড়া চলবে না আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবেন সুতরাং চলার পথে ভয় করব কাকে জোরে বলেন সবাই কাকে
আমরা ইবাদত করব কার জন্য আমরা একমাত্র নামাজ পড়ব কার জন্য আল্লাহর জন্য যদি আমরা সময় দিয়ে দেই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন গোলাম রে নিমক হারামের মতো তোমার সম্পদ তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল নিমক হারামের মতো মা বাপ তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল নিমক হারামের মতো তোমার ভাই বোন তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল তোমার স্ত্রী সন্তান আলাদা হয়ে গেল দুনিয়ার জমিনে তুমি যদি নেক আমল করে আসতে পারো গোলাম ওই দিন কেউ তোমার পাশে না থাকলেও কেউ যখন নাই কেউ কাছে আসে না আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না সাথে সাথে আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গিয়া তুমি যদি দুনিয়ায় আমাকে মনে করো বান্দারে কবরেও তোমাকে মনে করে আমি আল্লাহ কবরের সঙ্গে জান্নাতুল ফিরদাউসের কানেকশন লাগাইয়া দেব সুবহানাল্লাহ জুরে পড়েন এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহকে স্মরণ করো আজকের পুরো আলোচনা যে কথা বুঝাতে চাই আল্লাহকে মনে করো চব্বিশটা ঘন্টার এক ঘন্টা হইলেও আল্লাহকে মনে করো পারব তো ইনশাআল্লাহ দুনিয়া বড় নিমক হারাম দুনিয়ার মানুষ যেমন আমাদেরকে ভুলে যায় দুনিয়াও আমাদেরকে ভুলে যেতে লাগলো এই দুনিয়াও আমাদেরকে ভুলে যেতে লাগলো আজকে দুনিয়ার জমিনে আমরা যা করতেছি কেয়ামত খুব কাছাকাছি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই আঙ্গুল দেখাইয়া সাহাবায়ে কেরামকে বলছেন এই দুই আঙ্গুলের মাথা যত কাছাকাছি কেয়ামত এবং আমি রসুল তত কাছাকাছি তাহলে কেয়ামত খুব দূরে না কাছে কথা বলেন কেয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে কেয়ামত আজ না হয় কাল চলে আসছে কেয়ামতের সব আলামতই তো প্রকাশিত হয়ে যাচ্ছে কেয়ামতের আলামত প্রকাশিত হয় নাই আজকালকে এমনও হয়েছে কেয়ামতের আলামত আর কি দেখবেন ওই তিন চার দিন আগে পত্রিকায় দেখলাম তিন চার দিন মেবি পত্রিকা আপনারাও দেখেছেন এলাকার নাম বলতেছি না পাঁচজন মেয়ে মিলে বাবার লাশকে আটকাইয়া দিছে দাফন করতে দিচ্ছে না দেখেন না আপনারা অনেকেই দেখেছে লাশ আটকাই দিছে মেয়ে বাবার লাশ জানাজা পড়তে দিচ্ছে না অপরাধ বাপ তো সারা জীবনে দিছে অপরাধ সম্পত্তি বন্টন করে ছেলেদেরকে দিয়েছেন মেয়েদেরকে দেয় নাই মেয়েরা এখন আপনাকে লাশ আটকাই দিছে কাকে খাওয়াইছেন কাকে ঔরসে রাখছিলেন কি বুঝলেন দুনিয়া কত নিমক হারাম এই দুনিয়ার জন্য আপনার কলিজার টুকরা সন্তান আপনার লাশ আটকাইয়া দিতে পারে কথা বলেন না কেন আটকাই দুনিয়া বড় নিমক হারাম মানুষের কাছ থেকে সব উঠে গিয়েছে দুনিয়া সব উঠে গিয়েছে এই জন্য আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীকে বুঝো দুনিয়ার সব মানুষ কিন্তু স্বার্থপর স্বার্থপর না আপনাদের মনে হয় না আপনাদের কি মনে হয় না দুনিয়াটাই স্বার্থপর এই জন্য আল্লাহ বলেছেন রসুল পাককে জানিয়ে দিয়েছেন রসুল পাক বলেছেন আর দুনিয়া জিফা দুনিয়া হচ্ছে একটা মরা অসম্পূর্ণ মৃত অসম্পূর্ণ একটা ছাগলের বাচ্চা মনে করো দুনিয়া হচ্ছে মৃত অসম্পূর্ণ একটা প্রাণী আর দুনিয়া জিফা অতলিবুহা কেলাব আর যাকে এরা অনুসরণ করে অন্বেষণ করে তারা কুকুর মরা একটা প্রাণী পাইলে কুকুর কি বসে থাকে না দৌড়ায় কথা বলেন না কেন আল্লাহ রাসূল বলছেন দুনিয়া হচ্ছে একটা মরা জন্তু আর পিছনে যারা দৌড়াচ্ছে এরা কুকুরের মতো সব বাদ দেও আল্লাহর পিছনে দৌড়াও আল্লাহ বলছেন আমার পিছনে দৌড়াও আমি দুনিয়াও দেব আখেরাতও দেব সুবহানাল্লাহ বলেন কেয়ামত খুব কাছাকাছি সব কিছু থেকে বরকত উঠে যাচ্ছে মানুষের থেকে মানবতা উঠে যাচ্ছে মানুষের থেকে বিশ্বাস উঠে যাচ্ছে কথা বলেন না কেন এক টাকার জিনিসের দাম বাড়লে দশ টাকা বাড়াইয়া দেয় গরুর মাংস যদি কেজিতে ওরা একশো টাকা বাড়াইছে আর রেস্টুরেন্টে গিয়ে দেখবেন প্রত্যেক হাফে ওরা একশো টাকা বাড়াইয়া দিছে কথা বলেন না কেন আপনি যাইবেন কি ওরা একশো টাকা হয়তো কেজিতে বাড়াইছিল ওরা প্রত্যেক এক কেজি দিয়ে একশো হাফ বানাচ্ছে প্রত্যেকে হাফে এর একশো বাড়াই দিছে ঠিক না বললাম চাউলের কেজি হয়তো বাড়ছে পঞ্চাশ কয় টাকা বাড়ে দশ বিশ টাকা হয়তো বাড়ছে ওরা দেখবেন এখন খাবার খাইতে গেলে আগে আপনি এক হাফ ভাতের জাম যা ছিল ওটা তিন ডাবল বানাইছে কথা বলেন না কেন সব কিছুর দাম বাড়তি
এখন আপনি রেস্টুরেন্টে খাইতে গেছেন আপনি ভাত ও বলতেছে দাম বাড়তি তরকারি ও বলতেছে দাম বাড়তি মশলা ও বলতেছে দাম বাড়তি পানি ও বলতেছে দাম বাড়তি আপনি একজন মানুষ দাম বাড়তি বলে পানির থেকে টাকা উঠাইলো মশলার পয়সা উঠাইলো ভাতের পয়সা উঠাইলো তরকারির পয়সা উঠাইলো কি বলেন আপনারা তাহলে একজন পাবলিক থেকে সব পয়সাই তো আদায় করে নিচ্ছে কথা বলেন না কেন তাহলে আপনি আর আমি জিম্মি হয়ে যাচ্ছি দুনিয়া নিমক হারাম কিয়ামত খুব কাছে কথা বলেন না কেন না কাছে না দূরে খুব কাছাকাছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন কিয়ামত কেমনে কাছাকাছি আমি বলেছিলাম গত জুমায় বল তাফসিরে বলবো তাফসিরই বলেছিলাম সময় কমে যাচ্ছে এক দুই মিনিটে বলে দিই আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা প্রেরণ করে জানাই দিয়েছেন বন্ধুরে আপনার মাধ্যমে আমি আল্লাহ নবুয়ত কে খতম করে দিলাম আপনার পরে কেউ নবীও হবে না আপনার পরে কেউ রসুল হবে না আপনি আখেরি জামানার পয়গম্বর নবী এবং রসুল কোরআনকে শেষ কিতাব বানিয়ে দিলাম আপনাকে শেষ নবী রসুল বানিয়ে দিলাম এর মাধ্যমে আল্লাহ বুঝতে চাইলেন আপনি হচ্ছেন এই সৃষ্টির শেষ নবী অর্থাৎ আপনার পরেই কেয়ামত কায়েম হয়ে যাবে আপনার পরেই দুনিয়াতে কেয়ামত চলে আসবে আর কেউ আসবে না আপনি কেয়ামতের আলামত সুতরাং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে বারবার আসতে লাগলেন জিব্রিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন বারবার আসলেন কলিজার টুকরা প্রিয় হাবিবুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলছেন জিব্রাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি কতবার এসেছো জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়ার জমিনে অনেকবার এসেছি কোন নবীর কাছে দুইবার কোন নবীর কাছে তিনবার কোন নবীর কাছে পাঁচবার কোন নবীর কাছে ১০০ বার কোন নবীর কাছে ২০০ বার এসেছি কিন্তু পয়গম্বরে আরবি আপনি জানেন না এই দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি আমি জিব্রাইল এসেছি ২৪,০০০ বার আল্লাহু আকবার ২৪,০০০ বার আপনার কাছে আমি এসেছি আল্লাহর রাসূল জানতে চাইলেন জিব্রাইল